नमस्कार बंधुरा, बड़दिने सबाई के शुभेच्छा जानाई। एई बड़दिन उपलक्षे आज आमी आपनादेर साथे शेयर करछि पाइनएप्पल केकेर रेसिपी। प्रथमे तीनटे डिम के एकटा पात्रेर मध्ये फाटिए निच्छि। एई डिमगुलो केकटाके फोलाते साहाज्य करे। आपनारा चाइले एखाने तीनटे डिमेर जायगाय दुटो डिमो व्यवहार करते पारेन, तबे सेक्षेत्रे सामान्य एकटु लिकुईड दूध दिते हबे। आगे थेके गुड़ो करा चीनी एई डिमेर मध्ये दिए दिच्छि। एखन एई हैंड ब्लेंडारटा दिए एटा ब्लेंड करे नेब। এই কেকের সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিক্স করার প্রয়োজন, তবেই কেকটা ঠিকঠাকভাবে ফুলে উঠবে। এখন এর মধ্যে 150 গ্রাম রিফাইন তেল দিয়ে দিতে হবে। কোনো গন্ধ ছাড়া যে কোনো ধরনের রিফাইন তেলই ব্যবহার করা যেতে পারে। আবারও ব্লেন্ডার দিয়ে সব কিছু মিক্স করে নেব। এখন চালুনিতে 250 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিলাম, সঙ্গে 1/2 চামচ বেকিং সোডা। আর সামান্য পরিমাণ নুন দিলাম। এবার এটা চেলে নেব। তারপরে এই ডিমের মিক্সচারটার ওপর ময়দাগুলো সব দিয়ে দিচ্ছি। এই ময়দা, চিনি আর সাদা তেলের জন্য সম আকারের পাত্র ব্যবহার করলাম। দিয়ে দিলাম সবগুলো। আবারও ব্লেন্ডারটা দিয়ে সব কিছু ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেছে। এবার এর মধ্যে ভ্যানিলা এসেন্স 1 চামচ দিলাম, আর এর মধ্যে দিয়ে দেব পাইনঅ্যাপল এসেন্স 1 চামচ। মিক্সড করে নিচ্ছি এসেন্সগুলো। এবার এই ড্রাই ফ্রুটগুলো আপনাদের পছন্দ মতো এই কেকের মধ্যে দিয়ে দেবেন। কিছু মিক্সড করে দিচ্ছি আর কিছু কেকের ওপর থেকে পরে ছড়িয়ে দেব। এই অ্যালুমিনিয়ামের কেকের বাতিটায় আগে থেকে তেল বার্স করে রেখেছি। এবার এই কেকের উপকরণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে এর মধ্যে হাওয়া না থাকে। এবার বাদ বাকিটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই প্রেশার কুকারটার মধ্যে কিছুটা উঁচু করে বালি দিয়ে দিয়েছি, আর এই অ্যালুমিনিয়ামের বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম। প্রেশার কুকারের ঢাকনাটা, সিটিটা আর রাবারটা খুলে ঢাকাটা এঁটে দিচ্ছি। এবার গ্যাস অন করে দিলাম। প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই করে রাখার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। মিনিট 50 পরে
ঢাকনাটা খুলে দেখছি। এই যে কাঠিটা কেকের মধ্যে ঢুকিয়ে দেখি কেকটা হয়েছে নাকি। যদি কাঠিটায় না লেগে থাকে চিটচিট করে তাহলে কেকটা রেডি, লেগে নেই হাতে তাহলে কেকটা এবার হয়ে গেছে। এই বড়দিনে আপনারাও বাড়িতে করে দেখুন। আর নতুন ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।